দৈনিক ইত্তেফাক, মানুষের ভাগ্য পরিবর্তনে বাবার মতো জীবন দিতেও প্রস্তুত আছি। রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী। নির্বাচনী ফল উল্টে দেওয়ার চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প, যুক্তরাষ্ট্রে গত তিন বছরের দুর্নীতি নিয়ে বিশ্ব জানবে। মানব জমিন, তারেক দম্পতির ১২ বছরের কারাদণ্ড, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শুক্রবার। দেশের বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ওমানে বাংলাদেশি মহিলা এমপি আটক, মুসলেকায় মুক্ত। দৈনিক সমকাল, সরকারের অর্জন তুলে ধরতে সব মন্ত্রণালয়কে নির্দেশ। তারেকের নয়, জোবাইদার তিন বছর কারাদণ্ড, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলার রায়, জোবাইদাও নির্বাচন করতে পারবেন না। বিএনপি আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতাহাতি। আমাদের সময়, নৌকায় ভোট দিয়ে আবারও সেবা করার সুযোগ করে দিন রংপুরের জনসভায় প্রধানমন্ত্রী। হজ নিবন্ধন শুরু 16ই সেপ্টেম্বর, শর্ত পূরণের অগ্রগতি দেখবে আইএমএফ, ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের আলোচনা শুরু সেপ্টেম্বরে। কালবেলা, কর্মসূচি নিয়ে ধোঁয়াশায় বিএনপি নেতারা।